নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক উত্তরণের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি এই চ্যাপ্টারে আমরা অবেধ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো থেকে শুরু করি। এখানে বলছে যে পি অফ এক্স অ্যান্ড কিউ অফ এক্স দুটি বহুপদী রাশি। এটা আমরা কী করলাম, ধরে নিলাম যদি এক্সের মান পি অফ এক্স ইকুয়াল টু কিউ এক্স সমীকরণটি সিদ্ধ হয় তখন তাকে অবৈধ বলা হয়, অর্থাৎ পি অফ এক্স ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট টু কিউ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এই যে চিহ্ন, এই চিহ্নটাকে আমরা অবৈধ চিহ্ন বলা হয় অথবা আইডেন্টিটি বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম এখানে? বুঝলাম এটাই যে পি অফ এক্স যে মান এবং কিউ এক্স যে মান, দুইটার মান যদি সমান হয়, অর্থাৎ পি অফ এক্সের মান যদি মনে করে কি হলো টু এক্স প্লাস ওয়ান হয় এবং কিউ এক্সের মানও যদি মনে করো এরকম হয় যে কি হলো টু ওয়ান প্লাস টু অফ এক্স হয়, অর্থাৎ মান কিন্তু সমান হলো, তাহলে এই দুইটাকে কি বলা হয়, একটা আরেকটা ইকুয়াল, অর্থাৎ পি অফ এক্স আমাদের আইডেন্টি আমাদের কী হবে, কিউ অফ এক্স হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে চিহ্নটা আছে সেটা আইডেন্টি চিহ্ন বলা হয়, অর্থাৎ অভেদের চিহ্ন বলা হয়। এখানে আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, চলো দিয়ে উদাহরণটা ধরি। উদাহরণটা কি, পি অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং কিউ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে পি অফ এক্স সমান কি কিউ অফ এক্স। এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙাইতে পারে, কী ভাঙাইতে পারে, দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে নিল, একটা একটা অবৈধ, কারণ এক্সের যে সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ এক্সের মান যাই হোক না কেন সমীকরণটা কী হবে, সিদ্ধ হবে। তবে এখানে কী বলছে দেখো, যে লক্ষ্য করো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো একটি অবৈধ নয়, কারণ এক্সের সকল মানের জন্যই এই সমীকরণ সিদ্ধ নয়, অর্থাৎ এক্স সমান ওয়ান হলে বাম পক্ষ সমান ফোর এবং ডান পক্ষ সমান কী হবে, জিরো হবে। অর্থাৎ এখানে একটা কথা এখানে বলে দিচ্ছে, দেখো যে যে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ানের একটি একটি অবৈধ নয়, এটা অবৈধ নয়, কারণ কী বলছে যে এক্সের সকল মানের জন্যই এই সমীকরণ সিদ্ধ নয়, কেননা এক্স সমান ওয়ান হলে আমরা কী লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি, আমাদের এটা যদি এক সমান ওয়ান বসায় তাহলে কী হবে, ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান সমান কী হয়, ফোর হয়, তার মানে এটা হলো আমাদের জিরো, কিন্তু আমাদের ডান পক্ষটা কিন্তু জিরো নয়, এই সমীকরণটা জিরো নয়, অর্থাৎ এটা এই সমীকরণটার কথা বলছে যে অবৈধ নয়, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা হলটা ইকুয়াল না, কাজে এটা অবৈধ নয়। বাট আগে আমরা যেটা করেছি, অর্থাৎ এটা এবং এটা অবৈধ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো থেকে আমাদের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করি। এটা হলো এখানে বলছে যে দেখো এইট পয়েন্ট টেন পয়েন্ট এইটে আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ভগ্নাংশ এখানে বলছে। এখানে বলছে যে পি অফ এক্স বাই কিউ এক্স, যেখানে পি অফ এক্স অ্যান্ড কিউ এক্স টাস নেট জিরো, অর্থাৎ এই মানগুলো জিরো হবে না। একটি বহুপদী রাশি মানে পি অফ এক্স বা কিউ এক্স আকারে রাশিকে বহুপদীয় ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে। কি বলে, বহুপদীয় ভগ্নাংশ বলে অথবা মূলদ ভগ্নাংশ বলে। বহুপদীয় ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়, অর্থাৎ এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমরা কী ভগ্নাংশ বলবো, বহুপদীয় ভগ্নাংশ বলবো, অর্থাৎ আবার বলবো মূলদ ভগ্নাংশ বলবো। এই ভগ্নাংশটাকে আমরা কী করতে পারি, সুবিধার জন্য অর্থাৎ ভাঙ্গার জন্য একে আমরা একাধিক ভগ্নাংশে আমরা বিভক্ত করতে পারি। তাহলে দেখো এভাবে একাধিক অংশ বিভক্ত করাকে আংশিক ভগ্নাংশ বলা হয়, অর্থাৎ একটা ভগ্নাংশ থেকে আমরা কী করতে পারি, কয়েকটা ভগ্নাংশ করতে পারি। এখন পরে আমাদের বলছে দেখো যে উদাহরণটা কী বলছে, হ্যাঁ বলছে যে বহুপদীয় ভগ্নাংশ যদি থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়, একে দুটি অংশ বিভক্ত করতে পারে, যেখানে এক গাঁট বিশিষ্ট বহুপদী রাশি। তোমরা কী বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে, যদি গণনা শক্তি বেশি থাকে তারা হয়তো পারবে, লক্ষ্য করো আমরা করে দেখুন। অর্থাৎ এখানে বলছে যে এখানে থ্রি এক্স প্লাস ওয়ান, নিচে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা কী করলাম, এটাকে আমরা এক গাঁত বিশিষ্ট ভগ্নাংশে বিভক্ত করতে বলছে। অর্থাৎ এই যে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান, আর এখানে কী আছে এই জায়গাটা নিচে লক্ষ্য করো, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে কী হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা কী করলাম, ভাঙলাম, ফর্মুলা ভাঙলাম, কী ফর্মুলা ভাঙলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস এ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, অর্থাৎ আমাদের ধারালো
এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা এই যে এই জায়গাটা তাই বলছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু কী হলো আর এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা কী করলাম, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে অর্থাৎ আমাদের এখানে আংশিক ভগ্নাংশে আমরা কী করলাম প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হলো, উপরে কী করা হলো যে দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান অংশ নিয়ে গেলো, আবার প্লাস টু বাই এখানে কী হলো এক্স মাইনাস ওয়ান অংশ নিয়ে গেলো। এখন এই যে এটা এবং এটা এই দুটাকে আংশিক ভগ্নাংশ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটা কীভাবে হলো একটা লক্ষ্য করো, আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের এখানে যেটা আছে আমাদের কী আছে, আমাদের কিন্তু বলে এই অঙ্কটাকে ভাঙছে এখানে, ইনি কীভাবে তো ওনারা তৈরি করলেন, কারণ হলো এই জায়গাটা যদি আমরা এভাবে করে দেখো আমাদের এখানে কিন্তু এটাকে ভাঙলো, ভাঙার পরে আমরা কী পেলাম এটা পেলাম। এটাকে যদি আমরা এভাবে লিখি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান হয়, এটাকে কী করবো আমরা সরল করব। সরল যদি করি দেখো এক্স প্লাস ওয়ান আবার লিখতে পারি এক্স মাইনাস ওয়ান লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা কাজে যদি তাই লিখতে পারি তাহলে দেখো এই সরল করলে কী হবে, এই দুটাকে কী করব এটা দিয়ে ভাগ করব। কাজে কী হয় দেখো এখান থেকে কমন যায় শুধু খালি এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান এখানে হয়ে চলে আসলো। আবার এখানে দেখো এটাকে আমরা কী করব এই দুটাকে ভাগ করব এটা দিয়ে, যদি ভাগ করে দিই কী হয় এক আমাদের দেখো যে এই জায়গাটা দেখো এক্স প্লাস ওয়ান বাই ইন্টু এক্স মাইনাস ওয়ান ভাগ কী হলো এক্স মাইনাস ওয়ান দিয়ে, তার কাটলে এক্স প্লাস ওয়ান থাকে, তার মানে তার আগে টু আছে কী হলো এক্স প্লাস ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা কী করি দেখো এই এক্স মাইনাস ওয়ান লিখলাম এখানে এই টু দিয়ে মাঝে গুণ দিলাম টু এক্স প্লাস টু, নিচে কী হলো নিচে আমাদের হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এখানে কী হলো ইন্টু এক্স এক্স মাইনাস ওয়ান হলো। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই আমাদের এখানে কী রয়ে গেলো, এটা রয়েলো থ্রি এক্স আর এক্স কী থ্রু টু এক্স কী হয় থ্রি এক্স প্লাস এখানে কী হয় ওয়ান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান বাদ দিলে ওয়ান হয়, অর্থাৎ আমাদের এখানে কী দাঁড়ালো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ আমাদের এখানে যেটা ওনারা করলেন অর্থাৎ এ এটাকে যে কনভার্ট করলেন এটা কিন্তু ওনারা দেখাইয়া দেন নাই, আমি তোমাদের এখানে দেখে বুঝিয়ে দিলাম। অর্থাৎ এই এটা সমস্যা নিয়ে এটা কীভাবে হলো এই অংশটাই এর প্রমাণ। আশা করি তোমরা শিখতে পেরেছ বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো দেখো যে আংশিক ভগ্নাংশ তো আমরা এতক্ষণ রূপান্তর করলাম, এখন আমাদের নিচে আমাদের একটা কথা বলছে যে আংশিক ভগ্নাংশ পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। বহুপদী ভগ্নাংশ রাশি পি অফ এক্স বাই কিউ অফ এক্সকে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা যায়, এটি পি অফ এক্স এবং কিউ অফ এক্স মাত্রার উপর নির্ভর করে। মাত্রাটা কী হবে আমাদের পাওয়ারটা নির্ভর করে, অর্থাৎ উপরটা আমরা কী ধরনের ভাঙাবো সেটা নির্ভর করবো। এখন দেখো বলছি যে প্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের পদ্ধতি, আচ্ছা প্রকৃত ভগ্নাংশটা কী সেটা আমরা একটা জানবো। যদি পি অফ এক্সের মাত্রা কিউ অফ এক্সের মাত্রা কম হয় অর্থাৎ একটা মাত্রা একটা চেয়ে কম হয় কী হবে, এর মাত্রাটা কী হবে এর মাত্রার চেয়ে কম হবে, যদি কম হয় তাহলে আমরা কী করব। এবং তাদের মধ্যে এখন বলছে যে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে তাও তখন পি অফ এক্স বা কিউ এক্সে কী বলা হয় প্রকৃত ভগ্নাংশ বলা হয়, যেমন থ্রি এক্স বাই প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটি প্রকৃত ভগ্নাংশ। এই ধরনের রাশিকে আমরা নিম্ন লিখিত পদ্ধতি আংশিক ভগ্নাংশ উৎপাদন করতে পারি, কীভাবে ভগ্নাংশ করতে পারি সেটা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জানলাম প্রকৃত ভগ্নাংশটা কী, কী করলাম একটা মাত্রা আরেকটা মাত্রা চেয়ে কম, অর্থাৎ আমাদের কী বলছিলো পি অক্সের মাত্রা কি অক্সের মাত্রা চেয়ে মাত্রার কম, অর্থাৎ এ মাত্রাটা বেশি এ মাত্রাটা কম, তার মানে কী হলো ওপরের মাত্রাটা হলো মাইনাস, মাইনাস মানে কম আর এটা হলো প্লাস মানে বেশি। আশা করি শিক্ষার্থী বন্ধু বুঝতে পারছো এটাকে আমরা কী বলবো প্রকৃত ভগ্নাংশ বলবো। সোজা কথা ওপরের ভগ্নাংশে সবসময় বড় থাকবে, নিচেরটা কী থাকবে সবসময় ছোটো থাকবে, কাজে এটা আমরা কী ভগ্নাংশ বলবো প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো আমরা নিচে আমাদের কী বলছে দেখো, নিচে আমাদের কিন্তু যে কথাটা বলছে সেটা হলো যদি পি অফ এক্স কিউ অফ এক্স শুধু এক গাপ বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সময়ের কোনো পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ এটাকে আবার পুনরাবৃত্তি না হয় তাহলে আমরা কী করব, তখন কিউ অফ এক্সের প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আকৃষ্ট ভগ্নাংশ হবে আর প্রত্যেক আকৃষ্ট ভগ্নাংশের লবে ধ্রুবক থাকতে হবে। অর্থাৎ কী বলছে আমাদের যে পি অফ এক্স যদি এক কাত ভগ্নাংশ হয় এবং উৎপাদক সময় কোনো পুনরাবৃত্তি না ঘটে অর্থাৎ না ভাঙে তাহলে আমাদের কী করতে হবে,
যে প্রত্যেকটা বর্ণাংশকে আমরা কী করব যে আগ্নিক বর্ণাংশে রূপান্তর করতে হবে এবং প্রত্যেক বর্ণাংশে একটা করে লবে, লব বলতে আমাদের উপরটা কী বলছে এটা বলি লব, নিচেরটা বলা হয় হর। শিক্ষার্থী বন্ধুরা এটাকে কী বলবো আমরা, লব বলবো আমরা লব, আর নিচেকে আমরা কী বলবো হর বলবো। এতটুকু মাথায় রেখো, বর্ণাংশ কিন্তু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। বর্ণাংশের সমস্যা আমরা কী জানি, বর্ণাংশের সমস্যা উপরে জানি লব, নিচে হলো কি হর। শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আনসার, সরি এটাই হলো আমাদের লব হরের ডেফিনেশনটা। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমাদের এখানে কী বলছে দেখো, এটা হলো আমাদের যে উদাহরণ সেটা হলো 3x + 1 বা এক্স স্কোয়ার, আগে আমরা দেখে আসছি করে আসছি। এখন আমাদের কী করতে বলছে যে এটাকে ভাঙতে হবে। দেখো পি অফ এক্স সমাসন এক্স প্লাস ওয়ান, কিউব এক্স সমাসন এক্স মাইনাস ওয়ান, এবং কিউব এক্সকে যদি উৎপাদক বিশ্লেষণ করে পাই আমরা কী পাই, কিউ এক্স সমাসন কী করি আমরা আগে করে আসছি, অর্থাৎ এক্স স্কোয়ার মানে ডি স্কোয়ার ফর্মুলা ভাঙলে কিন্তু আমরা পাই। এরপর লক্ষ্য করো কিউব এক্সের শুধু একঘাত বিশিষ্ট দুটি উৎপাদক আছে, অর্থাৎ এখানে কিন্তু দুই আমাদের কী করলাম দুইঘাত বিশিষ্ট ছিল, এটাকে ভেঙে একঘাত বিশিষ্ট দুটি উৎপাদক আমরা রূপান্তর করলাম, এবং উৎপাদক সময় কোনো পুনরাবৃত্তি নেই, অর্থাৎ এটাকে আবার কী করব আবার এটাকে কিছু করা যাবে না, এটি বোঝাচ্ছে। সুতরাং কিউ এক্সে উৎপাদক বিশ্লেষণ করে বসিয়ে পাই 3x + 1 বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কী হলো 3x বাই আগে যেটা যেভাবে করছিলাম আমরা ঠিক সেভাবে রয়ে গেলো, অর্থাৎ এটাকে আমরা কী করলাম এটাকে এই জায়গাটা আমরা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার মানে ডি স্কোয়ার ফর্মুলা। শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় এটাকে দেখো, এগুলো 3x + 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে ইকুইভ্যালেন্ট করছে। ইকুইভ্যালেন্ট কী করলো অর্থাৎ আইডেন্টিটি করছে, দেখো এই যে চিহ্নটা দিয়ে এটা কী বললো যে এ বাই এক্স প্লাস ওয়ানের তুললো প্লাস বি বাই এক্স প্লাস ওয়ানের তুললো। এখানে একটা কথা বলছিল, এই জায়গাটা একটু লক্ষ্য করো যে একটা ধ্রুবক ধরতে হবে, এই যে দেখো সরি এই যে একটা ধ্রুবক ধরতে হবে, এটা এই যে একটা ধ্রুবক ধরতে হবে, এই লবে আমরা ধ্রুবকটা কিন্তু ধরে নিলাম, এই যে এটাকে ধ্রুবকটা ধরে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি ধ্রুবকটা ধরে নিই তাহলে আমরা কী হলো এটা একটা ইকুয়েশন দেবো, এটা হলো এক নম্বর ইকুয়েশন। দেওয়ার পরে আমরা কী করলাম উভয় পক্ষেকে এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই। যদি আমরা এটা দেখবো বোধ সারি গুণ করলাম, করার পরে আমরা দেখো যদি আমরা গুণ করি তাহলে কী হয় এটাকে এই জিনিসটাকে ওরা আরও সিম্পলিফাই করে নেয়। আমি তোমাদেরকে সিম্পলিফাই করে বুঝিয়ে দিই, এখানে বলছে 3x + 1, নিচে কী বলছে x - 1, আর এখানে x + 1 বলছে, ইকুইভ্যালেন্ট আমরা লিখলাম। যে সিম্পলিফাই করে তাহলে এটাকে কী করতে হবে আবার সরল করতে হবে, x + 1 × x - 1। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এটাকে কী করবো এটাকে ভাগ করবো, কী থাকে a × x - 1 থাকে, এটা রয়ে গেলো প্লাস, এই যে প্লাসটা এই প্লাসটা বসিয়ে দিলাম। তারপরে আমরা কী করবো এটাকে আবার ভাগ করবো কি দিয়ে, এটা দিয়ে, তার মানে কী থাকবে আমাদের শুধু হলো এটা থাকবে, তাহলে কী হলো b × x + 1 থাকবে। শিক্ষার্থী বন্ধুরা বোধ সাথে এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, তার ইকুইভ্যালেন্ট কী রইলো কাটা গেলে এই যে দেখো এটা এখানে চলে আসলো এতটুকু, এবং এতটুকু যেটা আছে এটা এটা আমাদের কী করলাম এখানে নিয়ে আসলাম, তার মানে এই যে দেখো এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন কী বলতেছে যে মানগুলো বসাইছে, অর্থাৎ x = যদি -1 বসাই, x = কী করলো -1 বসালো, এই জায়গাটায় বসাই তো -1, তাহলে 3 × -1 + 1 = আমাদের কী হলো a × 1 - 1 - 1 বসিয়ে দিল, এবং প্লাস b × কী হলো -1 + 1 হয়ে গেলো। শিক্ষার্থী বন্ধুরা কাজে এই -1 + 1 জিরো হয়ে যাবে, তার মানে বাদ হয়ে যাবে, কিন্তু এখানে যেটা থাকবে 3 × -3 আর +1, আর এটি কী থাকবে -1 - 1 সমস্যা কী থাকবে -2 এ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় কী হলো দেখো, এই জায়গায় আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে -2 = -2a, তাহলে কী হলো সো এ সমস্যা আমরা কী লিখতে পারি, এ সমস্যা আমরা লিখতে পারি 2/a, সমস্যা আমরা কী লিখতে 1 লিখতে পারি, এ -1 কাটতে পারি, অর্থাৎ দেখো যে a = আমরা কী পেলাম, এ সমস্যা আমরা পেলাম 1। শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরে কী করতে বলছে দেখো, এই উপরটাকে আমরা পরে যে অংশটা করবো সেটা হলো আমাদের এই এক সমস্যা আমরা কী বসাইছিলাম, এখানে এক সমস্যা বসলাম -1, এখানে এক সমস্যা কি 1 বসাবো, অর্থাৎ এখানে যদি 1 বসে x = 1 হয় তাহলে এই জায়গাটা বসাও, কী হত কী দাঁড়ায় 3 × 1 + 1, আর এখানে কী দাঁড়াবে দেখো a × 1 - 1 + b × 1 + 1। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা দেখো 1 - 1 কী হবে জিরো হয়ে যাবে, তাহলে এখানে কী রাখলো 3 + 1, এখানে কী দাঁড়ালো বি মানে 2b দাঁড়াবে, এখন এখানে নিচে কত হলো 4, এখানে হলো 2b, এই জায়গাতে সিম্পলিফাই করলে
বি ইকুয়াল টু আমরা কী ভাগ করতে পারি, তাহলে ফোর বাই টু কাটলে আমাদের কী থাকে টু থাকে, অর্থাৎ এই জায়গাটা দেখো বি সমস্যা আমাদের কী পাইলো টু পাইলো। সেক্ষেত্রে বন্ধুরা এখন আমাদের কী বলো, আমাদের এ সমস্যা আগে কী পেয়েছিলাম, এ সমস্যা ওয়ান পেয়েছিলাম, বি সমস্যা টু পেয়েছিলাম, এই মানে এখানে দিয়েছিলাম এক নম্বর সমীকরণটা, এই জায়গাটা আমি লিখেছিলাম এই যে দেখো এই যে এটাকে এক নম্বর সমীকরণটা আমরা আগে এখানে যেখানে পেয়েছিলাম সেটা হলো এই যে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু মানে আমার আইডেন্টি টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটাই আইডেন্টি টু আমরা কী লিখছিলাম, এ বাই কী লিখছিলাম এক্স প্লাস ওয়ান, এখানে কী লিখছিলাম বি বাই এক্স মাইনাস ওয়ান। এখন আমরা কী করবো ইকুয়াল টু মানটা বসেছি, এ মান আমরা কী পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম মনে আছে তো তাই না, বির মান আমরা কী পেয়েছিলাম বির মানে টু পেয়েছিলাম, তাহলে কী বললো এক্স মাইনাস ওয়ান বসলো, অর্থাৎ ওরা যে এই মানটা যে এটা থেকে ওরা এটা লিখতে পারলো কীভাবে লিখতে পারলো আমরা এখানে অঙ্কটা করে দেখিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো এখানে যে কথাগুলো ওনারা বলছেন সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, তা নাহলে অঙ্ক করতে আমাদের অসুবিধা হবে। এখন কী স্মরণ করতে হবে সেটা দেখো এখানে বলছে আমাদের লক্ষ্য করো যে বুদ্ধিখাটে থ্রি এক্স প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করেছিল তার সাথে মিলে গেছে, অর্থাৎ আগেরটা সমাধান কী করছে বুদ্ধিখাটে মিলে গেছে। যদি কিউ এক্স শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, উৎপাদক সময়কে পুনরাবৃত্তি হয়, একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে আর উৎপাদক সময় যদি পুনরাবৃত্তি হয় তখন কিউব এক্সের এর যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি হবে তাদের প্রত্যেকটি পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক একটি ভগ্নাংশকে লবে ধ্রুবক ধরতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে আরও একটা নিয়মের কথা বলছি, নিয়মটা হলো যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সময় যদি আমার কী হয় পুনরাবৃত্তি হয় তাহলে কিউএক্সের কি উৎপাদকগুলোকে পুনরাবৃত্তি হবে এবং পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ কি রূপান্তর করতে হবে, আংশিক ভগ্নাংশটা কী করতে হবে আবার লব ধরতে হবে এবং ধ্রুবক ধরে নিতে হবে, লবটাকে ধ্রুবক ধরে নিতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কগুলো এই কাজগুলো আমরা কী করলাম আগে করে নিয়েছিলাম, এখন আমরা এখানে ওনারা এখানে করে দিয়েছেন কীভাবে করে দিয়েছেন দেখো এই যে এটাকে যদি আমরা আমরা কী ধরি উদাহরণ দিলাম এখানে এক্স প্লাস টু বাই নিচে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আশি বর্ণাংশ প্রকাশ করো, এখানে বলছে যে এখানে দেখো কিউব এক্স ইকুয়াল টু আমাদের কী হলো এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা কী করতে পারি স্কোয়ার মানে বি স্কোয়ার ভাঙাইতে পারি, তাহলে দেখো এটা ঠিক রইলো আর এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হলো। কাজে দেখো আবার এখানে দুইটা দেখো এই যে এই দুইটা দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কী হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারটা লিখতে পারি আর এখানে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ আমার অর্থাৎ আমরা কী হলো এটা দেখো এটাকে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো উৎপাদকে এক্স মাইনাস ওয়ানকে আমরা দুইবার পুনরাবৃত্তি করলাম, কয়বার করলাম দুইবার করলাম, কীভাবে করলাম দেখো একবার কিন্তু আমরা এটাকে ভাঙালাম স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মের মাধ্যমে, আবার কী করলাম এটাকে আবার এই যে ভাঙানোর পরে এটাকে আবার এই যে এই জায়গায় পুনরাবৃত্তি করে নিয়ে আসলাম। শিক্ষার্থী বন্ধুরা এই কথাটা এখানে বলছে যে চলো দেখি আমাদের পরে আমাদের ক্লাসগুলো যেটা করবো, শিক্ষার্থী বন্ধুরা আমরা পরে কিছু আমাদের কাজ করতে হবে এই কাজগুলো আমরা করে নিই, এখন এটা যদি আমরা পুনরাবৃত্তি করি তাহলে আমাদের কী হয় আবার এখানে অঙ্কটা ওনারা করলেন কীভাবে করলেন দেখো এই যে এখানে কিন্তু আমরা যেটা ধরলাম সেটাকে এটা সমাসন এক্স প্লাস টু বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে ভাঙলেন আমরা এখানে আগে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে আমরা কী করলাম অঙ্কটাকে এখানে দেখো একটাকে ধরলাম এ বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যেটা আছে সেটা এবং সি বাই আবার কী আছে এক্স প্লাস ওয়ান আছে। সেক্ষেত্রে বন্ধুরা এই তিনটা পার্টে আমরা কী করলাম এটাকে বিভক্ত করলাম, বিভক্ত করলে আমাদের কী হয় দেখো বিভক্ত করলে আমাদের মানগুলো আমাদের কী পাবো দেখো এই যে উভয় সাইড থেকে আমরা কী করলাম গুণ করে পাই, ওনারা বসে গুণ করে পাই, আমরা নিচেরা গুণ করলে আমাদের এক্স প্লাস টু থেকে আগে নিয়ম আমরা যেটা করেছিলাম সেটাই আমরা করলাম, অর্থাৎ আমরা কী করি যদি সরল করি সরলগুলো আমাদের নিচে কিন্তু আমাদের কী হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান হবে, অর্থাৎ এটাকে যেন ভাগ করে এটা দিয়ে তাহলে আমরা কী পাবো আমরা পাবো যে এটা বাকি থাকে, আবার যদি এটা দিয়ে ভাগ করে এটাকে তাহলে কী হবো পাবো আমরা পাবো যে দেখো বি ইন্টু এক্স প্লাস ওয়ান থাকে, আবার এটাকে যদি ভাগ করে আমরা এক্স প্লাস ওয়ান দিই তাহলে কী পাবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকে। এখন এক্সের মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবং সিরু বসালে আমরা কী পাবো
যে মানগুলো পাবো সেটা হলো এর মানটা পাবো এ সমান ওয়ান, ওয়ান বাই মাইনাস ফোর, বি সমান থ্রি বাই টু টু, এবং সি সমান কী পাবো ওয়ান বাই ফোর পাবো। অর্থাৎ আগের মতো করে আমরা মানগুলো বসিয়েই এই মানগুলো চলে আসবে। যে মানগুলো আমরা এর মান পেয়েছি এবং বির মান পেয়েছি, সির মান পেয়েছি, এটা আমরা কী করলাম এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ এই যে জায়গাটা বসিয়ে দিলাম, এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, সির জায়গায় সির মান। তো মানগুলো আমরা কীভাবে বসেছিলাম, ওখানে এক সমান আমরা কী দিলাম, এক সমান মাইনাস ওয়ান দিলাম, আবার এক সমান কী দিলাম ওয়ান দিলাম, এবং এক সমান জিরো দিলাম। এই তিনটা মান যখন আমরা এই যে এখানে বসাবো এই সমীকরণটায়, তখন আমাদের কিন্তু এ, বি এবং সির মানটা চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমাদের রেজাল্ট কিন্তু এটাই। বন্ধুরা, এটাই বলছে আমাদের এক কাজ সমীকরণের কিছু উদাহরণ। এখন আমরা কী করব, পরে কিন্তু আরও কিছু কাজ করব, অর্থাৎ আরও কিছু নিয়ম আছে আমাদের, এই নিয়মগুলো আমরা পরে ক্লাসে করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং শেয়ার করো।